welcome to my channel. My name is Sreyasree Choudhuri. Among the other Shabai, our channel Tu Turi Smile Channel. Welcome. So, today, tomorrow, jono ekta jinish share korbo. So, let's go. So, ami ekhon elam eta notun jinish dekhlam. Eta notun jinish dekhlam. Jeta ajke barite amader hobe. To seta dekhe amar khub interesting jinish laglo. To bhablam tomader shonge obosshoi ami seta share kori. Seta ki? One second. সেটা হলো এইটা দেখো কি সুন্দর না এরকম এটা হলো এটা সাধারণত হলো কুলচা ঠিক আছে এটা হলো আমার প্রোনাউন্সিয়েশনটা ভুল হলো হতে পারে এর নামটা হলো মরিস মরিসের কুলচা এটা হলো মরিসের কুলচা তো এইরকম প্যাকেট করে কি সুন্দর পাওয়া যায় সাধারণত কুলচা খেতে গেলে আমাদের কাছে দুটো অপশন ছিল নাও নাই হোটেলের কোনো রেস্টুরেন্টে গিয়ে অর্ডার দাও দিয়ে সেখান থেকে কুলচা খাও নইলে বাড়িতে বাড়িতে কুলচা করা যথেষ্টই টাফ তো বাড়িতে এখন পর্যন্ত কুলচা আমি খাইনি রেস্টুরেন্টে আমার কুলচা খেতে খুব ভালো লাগে তো এইটা খুব সুন্দর করেছে তো আমরা করোনা কোভিডের জন্য তো অনেকে রেস্টুরেন্টে যেতে পারবো না তো বাড়িতেই আমরা এরকম জিনিস কিনে আমরা বাড়িতে কুলচা তৈরি করে খেতে পারবো আর এটার প্রাইসও খুব মানে খুবই কম বলতে গেলে এর প্রাইস হলো 25 rupees 25 rupees এখানে দুটো পিস কুলচা পাওয়া যাচ্ছে তোমরা এখানে দেখতে পারো এখানে দুটো কুলচা পাওয়া যাচ্ছে এই একটা আর এই একটা তো এইরকম বাবা টোটাল চারটে প্যাকেট কিনে নিয়ে এসেছে তো আজকে এটা আমাদের বাড়িতে হবে তো এখানে টোটাল চারটে মানে তাহলে আটটা কুলচা হচ্ছে তো তাহলে আটটা কুলচা আমাদের হবে তো একটা ডিনারের জন্য যথেষ্ট অ্যান্ড আমারও যে মনে হয় কুলচা একটা খেলেই আমাদের পেট ভরে যাবে তো টোটাল আটটা আছে তো আটটার দাম টোটাল 100 টাকা পড়ছে মানে পার পিস কুলচার দাম পড়ছে মাত্র 12.5 টাকা আর সেই 12.5 টাকা যথেষ্ট পেট ভরে দেবে তো আমাদের ধরো মানে 15 টাকার মধ্যে একটা অ্যাফোর্ডেবল তুমি ডিনার বলো লাঞ্চ বলো বা এমনি ব্রেকফাস্ট বলো একটা খুব ভালো অপশান এরকম এই কুলচাগুলো সাধারণত পাউরুটির ওকে আমরা পাউরুটি যেমন খাই ব্রেড তো সেই ব্রেডের মতো এটা তো আর এর ভেতরে দেখতেই পাচ্ছ লাল লাল রকম কিছু দেওয়া আছে ঠিক আছে এই টেস্টটা সম্পূর্ণ ব্রেডের মতো বাট খেতে খুব সুন্দর লাগে ঘুগনির সঙ্গে এই দেখো এখানে পিজার উপর আমি চিজ দিচ্ছি যাতে বেশ সেটা চিজি চিজি ফিল আসে ওর জন্য তো এই এটা হলো ডক্টর ওয়েটকার কোম্পানি এটা পিজা অ্যান্ড পাস্তা সস তো এটা আমরা পিজাও দিতে পারি পাস্তাও দিতে পারি তো ভাবলাম যদি আমরা পিজাতে দিতে পারি তো আমরা দেখি কুলচায় দিলে কেমন লাগে সেই জন্য এটাকে আমি ভালো করে আমাদের কুলচা যে ব্রেডটা আছে ব্রেডটা চারপাশে লাগিয়ে দিলাম যাতে টেস্ট আরও মানে ভালো আসে আর তার উপর আবার চিজ দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মাইক্রোওভেনে আমি আমার ব্রেড কুলচাটা ঢুকিয়ে নিলাম এবার মাইক্রোওভেনে প্রথমে কনভেকশন দিলাম দিয়ে 140 ডিগ্রি সেন্টিগ্রেড সেট করলাম দিয়ে এবার সেট করার পর আমি টাইম দিয়ে দিয়েছিলাম 3 মিনিট দিয়ে বাবা এসে বললো না না 3 মিনিটের দরকার নেই এটা জাস্ট মানে সব কিছু রেডি করা আছে জাস্ট গরম করতে হবে তো 1 থেকে 1.5 মিনিট যথেষ্ট দিয়ে বা কী করবো অলরেডি আমি ঢুকিয়ে নিয়েছি দিয়ে কী করলাম তে ওটাকে 1.5 মিনিট হয়ে যাওয়ার পর দিয়ে তারপর স্টপ করে ক্লিয়ার করে নিলাম এই যে এটা আমার ব্রেড কুলচা ফাইনাল লুক তো এখন টেস্ট করে দেখি এটা কেমন লাগছে যে ব্রেড কুলচার সঙ্গে আমার ঘুগনিটা তো চলে এসেছে এখন এটা আমি ঘুগনি দিয়ে খাবো তো দেখবো কেমন ঘুগনি দিয়ে খেতে লাগছে তো এর সঙ্গে মা ঘুগনি করেছে আর তার সঙ্গে হলো এই কুলচাটা তো দেখি কেমন লাগছে খেতে চিজ সেভাবে মেল্ট হয়নি ওটা ভেবেছিলাম হবে হয়তো টেম্পারেচার একটু বাড়াতে হবে দারুণ লাগছে দারুণ লাগছে এটা তোমরা ট্রাই করতে পারো খুব সুন্দর লাগছে এটা এভাবে ঘুগনির সঙ্গে একটু করে নেবো দেখতে পাচ্ছ এই আমার ব্রেড কুলচাটার অবস্থা উপরে চিজ দিয়েছি এবার ব্রেড কুলচা থেকে একটু পিস নেবো
দিয়ে সেটা ঘুগনি দিয়ে ব্যাস খাবো। তো এইরকম কেমন টেস্ট, টেস্টটা যথেষ্ট সুন্দর লাগছে। এই টেস্টটা যদি তোমরাও পেতে চাও, তো তোমরাও যে কোনো বাজার বা যে কোনো স্টেশনারি বা যে কোনো শপে আই থিঙ্ক পেয়ে যাবে, তো তোমরাও কিনে নিয়ে ঝটপট করে এইভাবে কুলচা তৈরি করে তোমরা ঘুগনির সঙ্গে খেতে পারো। আই এম শিওর যে আমার মতো তোমাদেরও এই কম্বিনেশনটা খুবই ভালো লাগবে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি আজকে আমার ভিডিওটি ভালো লাগে থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে যে বেল আইকনটি আছে সেটা অবশ্যই প্রেস করে দিও, যখন আমি নেক্সট বার ভিডিও দেবো সেই ভিডিও নোটিফিকেশন যেন তোমরা সবার আগে পেয়ে যাও। আর সো আজকের জন্য এইটুকুই, আর অবশ্যই তোমার যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে কমেন্ট করো এবং অবশ্যই তোমাদের আশেপাশে ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো। সো আজকের জন্য এইটুকুই, সো নেক্সট ভিডিও আবার আমাদের সঙ্গে দেখা হবে। সো আজকের জন্য বাই।